রানী রাসমণিতে রামকৃষ্ণের চরিত্রে অনবদ্য ছিলেন তিনি। এর আগেও এই চরিত্র করেছেন। তবে রানী রাসমণির মাধ্যমে যাবতীয় জনপ্রিয়তা পান টেলি অভিনেতা সৌরভ সাহা। কিন্তু রানী রাসমণি শেষ হবার পরে আর কোথাও তাকে দেখা যায়নি। হ্যাঁ, দু একটিবার রিয়েলিটি শোয়ে তার দেখা মিলেছে ঠিকই, তবে ধারাবাহিকে তাকে আর দেখা যায়নি। তাহলে কি তিনি টাইপকাস্ট হয়ে গেছিলেন? এমন সম্ভাবনা নিশ্চয়ই দেখা দিয়েছিল, তবে ভালো খবর এটাই এমনটা হয়নি। আবার জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকে কামব্যাক করলেন তিনি। হ্যাঁ, জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু, যেখানে সম্প্রতি নতুন চমক দেখা দিয়েছে। গুপ্তধন সন্ধান নিয়ে বেশ জমে উঠেছে। সেই গুপ্তধন অর্থাৎ গণেশ মূর্তির নতুন দাবিদার হিসেবে গল্পে প্রবেশ করেছেন রানী রাসমণি খ্যাত সৌরভ সাহা। নতুন লুকে তাকে অনেকেই ঠিক চিনতে পারেনি। এতকাল তাকে রামকৃষ্ণের বেশে দেখে অভ্যস্ত দর্শক। দেখা যাক এই নতুন চরিত্রে তার অভিনয় কেমন লাগে দর্শকের। তো বন্ধুরা, এখন তোমার কি মন্তব্য কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, এই রকম অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।